আবেগ ফলসের এন্ট্রি গেটে আছি, পার হেড 10 টাকা করে। চললাম আবেগ ফলসের দিকে, যাচ্ছি। মনে হচ্ছে অনেকটাই যেতে হবে, কেন আমি কোনো ঝর্ণার আওয়াজ পাচ্ছি না। দুধারে বেশ গাছপালা রয়েছে। বেশ গরম এখানটা। এই যে কফি গাছ দেখাতে পাচ্ছি, এই যে কফি গাছ। এই যে কফি, এগুলো সব কফি গাছ। ধারে ঘন জঙ্গল, বেশ ফেন্সিং করে দেওয়া হয়েছে। এই যে কফি বিনস, কফির বিনস দেখতে পাচ্ছি না, যদিও হয়তো এই সময় মরশুমটা নয়। এইবার একটু আওয়াজ শোনা যাচ্ছে, ঝর্ণার আওয়াজটা শোনা যাচ্ছে। আচ্ছা, গাছের পাতায় অদ্ভুত সুন্দর আওয়াজ হচ্ছে, অসাধারণ লাগছে এখানটা। এটা একদম পিকচারেস্ক মোমেন্ট, পাতাগুলো ঝরছে আর এটা স্লো মোশন, মানে এত অসাধারণ লাগবে। নামছি তো খুব মজা আসে, ওঠার সময় মোটামুটি মনে হচ্ছে হাফ মার্ডার হয়ে যাব। এইখানে স্লো মোশন খুব ভালো হবে, একদম ঘন জঙ্গল এখানটা। হ্যাঁ, ডেন্স ফরেস্ট। সানগ্লাসটা খুললাম, তার কারণ এখানটা খুব একটা রোদ লাগছে না প্রকৃতিকে, তার মানে প্রকৃতিকে খালি চোখে দেখার মজা আলাদা। নেমে তো যাচ্ছি, উঠবো কি করে সেটা হচ্ছে একটা মস্ত বড় প্রশ্ন। এখানে কফি গাছের পাতাগুলো কি বিশাল বড় বড় দেখছি। হ্যাঁ হ্যাঁ, ঝর্ণার আওয়াজই আসছে। সৌন্দর্যটা দারুণ, এই হচ্ছে কফি বাগান। চলে এসেছি প্রায়। হ্যাঁ, এসে গেছি। প্রায় দিন দেখা দিচ্ছেন, কিন্তু এখন বোধ হয় বর্ষা নেই বলে ঝর্ণাটা অতটা সুন্দর না। বর্ষাকালে খুব সুন্দর দেখাবে। নেমেই তো চলেছি, এবং অবশেষে তার দেখা পাচ্ছি। বেশ খানিকটা হেঁটে আসবে।
তবেই আবি দেখা দেবে হ্যাঁ সেটা ভেঙে গেছে তাহলে ভিউটা আরো সুন্দর হতো একদম মাঝে মাঝে দেখতে পেতাম তো যা গেছে গেছে আর কিছু করার নেই আমরা আরেকটা ওয়াচ টাওয়ার করেছি এরকম একটা উঁচু টাওয়ার যদি এটা কাচের এরকম করে ঘিরে দিয়েছে আর এত লোড নেওয়াটাও বোধহয় এটা নিতে পারবে না এটাও কোনো সময় ভেঙে যাবে আমরা নেমে যাচ্ছি নিচে দুমড়ে মুচড়ে ভেঙেছে দেখার মতো দেখতে পাচ্ছেন এইবার ওঠা আমি বাপু এত সিঁড়ি ফিরি গুনতে পারবো না আসার ইচ্ছা হলে নেমে পড়তে হবে আর এইভাবে এক পা এক পা করে করে উঠে পড়তে হবে একবার দেখিয়ে নিই টাকা করে দিই